বিরতির পর আবারও আপনাদের স্বাগত। ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার সাধারণ মানুষের বাড়ি ঘরে হামলা করছে দুষ্কৃতীরা, এমনই কিন্তু অভিযোগ রয়েছে বিরোধীদের। সেই বিষয়টাকে সামনে রেখে বিরোধী দলনেতা মানিক সরকার তিনি এদিন প্রথমে বিশালগড়ের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন এবং যাদের বাড়িতে এই আক্রমণের ঘটনাগুলো সংঘটিত হয়েছে তাদের বাড়িতে পরিদর্শনের জন্য যান। বেশ কয়েকটি বাড়িতে গেছেন তিনি এবং কথা বলেছেন বাড়ির বাসিন্দাদের সাথে। ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরেই সাধারণ মানুষের বাড়িঘরে হামলা করছে দুষ্কৃতীরা, এমন অভিযোগকে সামনে রেখেই যাদের বাড়িতে আক্রমণের ঘটনা ঘটেছে বা ভাঙচুরের ঘটনা ঘটেছে তাদের বাড়িতে গেছেন, বেশ কয়েকটি বাড়িতে গেছেন বিরোধী দলনেতা মানিক সরকার এবং কথা বলেছেন বাড়ির বাসিন্দাদের সাথে এবং পাশে থাকার আশ্বাস দিয়েছেন। কি বলছেন বাড়িঘরে গিয়ে মানিক সরকার শুনব। অপ্রত্যাশিত, কেন এরকম যারা করেছেন তারা বুঝতে পারছেন তাদের ভবিষ্যৎটা কি, জিততে পারবে না, ফিরে আসতে পারবে না, এই ধারণা থেকেই তো এই কাণ্ড করা হয়েছে। কিন্তু নির্বাচনী লড়াইয়ে কেউ জিতবেন কেউ হয়তো জিততে পারবেন, কিন্তু তার জন্য এরকম করতে হয়নি। 18 নির্বাচনের পর আমরা করেছি এরকম, নির্বাচনে পরাস্ত হয়েছে, সরকার থেকে আমরা সরে গেছি, কিন্তু কোনো জায়গায় তো এরকম কাণ্ড আমরা করিনি। তো ফুটবলে তো এটা ঠিক না, এটা গণতন্ত্রের প্রতি সরকার নিদর্শন না। অবশ্য এটা যদি থাকতেই যাবে তাহলে এই স্লোগান নিয়ে তো ভোটটা হতে পারে। আমরা এই বিষয়গুলোকে কোনো মতেই সমর্থন করি না, এগুলি নিন্দা করি। এবং আমরাও যেমন বলছি বামফ্রন্ট মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে কোন রকম জিজ্ঞাসা প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি নিয়ে আমাদের কর্মীরা বিশেষ করে যুবকরা তারা যেন চিন্তা ভাবনা এলাকায় সবাই মিলেমিশে থাকতে হবে, একটা পাড়ায় সবাই একদলের সমর্থক নাও হতে পারে, পাড়ার সবাই একসাথে থাকতে হবে। তো শান্তি চাই, সমৃদ্ধি চাই, সুস্থিতি চাই, কেমন না? এটা না হলে কি করে হবে? একটা বাড়িতে যদি আগুন লাগে আপনি আগুন নিভাতে যাওয়ার আগে কি দেখবেন এবারে কোন দলের সমর্থক কোন দলের সমর্থক না? ওটা নিভাতে না গেলে ওখান থেকে আগুন তো আপনার বাড়িতেও আসতে পারে, তাই না? তাহলে এই দৃষ্টিভঙ্গি নিয়েই তো আমাদের দেখতে হবে, চিন্তা করতে হবে। তাই বিশেষ করে বলবো আমাদের যারা বন্ধুরা আছেন তারা যাতে কোনো প্ররোচনার ফাঁদে পা না দেন, নিজেরাও এমন কিছু যাতে না করেন যেটা প্ররোচনাত্মক হতে পারে। আমি লক্ষ্য করলাম মুখ্যমন্ত্রী কালকে প্রশাসনের কথা বলেছেন, আজকে কোনো একটা পত্রিকায় তার ভাষণটা বেরিয়েছে, কিন্তু মানে মুখ্যমন্ত্রীর মতো কথা বলে আমার মনে হয়। আমি ওনার কাছে আবেদন করবো আপনাদের মাঝখানে দাঁড়িয়ে যে কথাবার্তাগুলো আপনি বুঝে বলেছেন কিনা জানি না, কিন্তু অনেকটা প্ররোচনাত্মক উস্কানি হল যেটা হওয়া উচিত। এখন পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, তার তো দায়িত্ব হচ্ছে শান্তি সুস্থিতি রক্ষা করা। কাজে তার কাছ থেকে, তার দলের কাছ থেকে যেমন আমরা এটা আশা করব, আমরা তো বলছি, আমরা বলছি এটা। কাজে এই এলাকার মানুষের কাছে আমাদের আবেদন থাকবে কোনো রকম ভাবে প্রয়োজনের ফাঁদে যাতে কেউ। আপনারা শুনলেন বিরোধী দলনেতা মানিক সরকার কি বলেছেন এবং যে অভিযোগটা রয়েছে বিভিন্ন জায়গাতে দুষ্কৃতীদের দ্বারা আক্রমণ হচ্ছে বিভিন্ন বাড়িঘর, সেই বাড়িঘরগুলোই দেখতে কিন্তু গেছেন তিনি এবং তার পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ ও আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ফ্যানকানের পর্দায়। নমস্কার।